দিয়ে আমরা স্মরণীয় করে রাখতে চাই। This is ABC News, AGT Live. আমরা স্মরণীয় করে রাখতে চাই, আমরা প্রেম করে রাখতে চাই। এই শব্দগুলো আজকের এই কার্যক্রমের জন্য প্রযোজ্য। এমনিতে আমরা জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, মাননীয় চেয়ারম্যান ত্রিপুরা চা উন্নয়ন নিগম উপস্থিত হয়েছেন শ্রীমতী প্রথমে আমি নরেন্দ্র ভাই মোদীর নাম না বলে আমার বিষয় শুরু করতে পারবো না। কারণ কি, তার প্রতিফলন এখানেও দেখছি আমি। শিক্ষক গার্জিয়ানের মিটিং হবে আজকে রবিবারের দিন, তবুও ঝ্যান্সটা আসেনি, কোন কাজে ব্যস্ত আমি জানি না। মারা তো এসছে, আমার বোনেরা তো এসছে, শুভেচ্ছা স্মারক ও উত্তরীয় দিয়ে বরণ করার পর্ব ঠিক ফেস্টিভ্যালের মতো মনে করে সেটা চেষ্টা করছি। আমি দেখে মোটামুটি খুশি, কিন্তু আমি খুশি না সর্বত্র। কারণ আমি যতক্ষণ পর্যন্ত না সারা দেশের মধ্যে একদম প্রথম সারিতে না যাবে ততক্ষণ আমি, আমার স্যাটিসফ্যাকশন খুব খুব কঠিন। আমি একটু ক্রিটিক্স টাইপের লোক, তো সুতরাং আমি যতক্ষণ আমি দেখি, আমি যদি মনে করি আমার রাজ্যের 60% ছেলে মেয়েরা, মানে একটা একটা রাজ্যের একটা ছেলেও যদি মারাত্মক ভালো রেজাল্ট করে, আমি মনে করি আবার আমার প্রাপ্তি। তো আমার ব্যক্তিগত না, সোসাইটির সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে, আমরা চেষ্টা করছি, দেখা যাক কী হয়। মাত্র 2 বছর হয়েছে, কিন্তু সত্যিকারের যদি শিক্ষাকে গুণগত শিক্ষা দেওয়ার ক্ষেত্রে একটু সময় নেবে, অর্থাৎ আমরা চেষ্টা করছি 3-3.5 বছরের মধ্যে কী করা যায়। কিন্তু আমার মনে হয় 10-12 বছর হলে আমাদের রাজ্যকে কেউ ফেরাতে পারবে না, এটা আমার বিশ্বাস। আমাদের এবং SMC কমিটি, তারপরে টিচাররা, আর আমাদের রাজ্যের টিচাররা কিন্তু 95% টিচার কিন্তু ভালো, খুব ভালো, কিন্তু তারা 25 বছরে বিভিন্ন রকম একটা হ্যাবিট, এটা যেমন আমার, আমি রেগে যাই, এটা আমার হ্যাবিট, এই হ্যাবিটটা চেঞ্জ করতে হবে। হ্যাবিটটা ধীরে সময় চেঞ্জ করতে একটু সময় লাগে। তো হ্যাবিটটা যে কোনো দেখবেন যে কেউ সিগারেট খায়, এটা দেখবেন হ্যাবিটটা চেঞ্জ করা কঠিন, কিন্তু আমরা চেষ্টা করছি যাতে শিক্ষকরা এবং 95% আমরা জানেন আমাদের রাজ্যের টিচারদের নিয়ে আজকে দিল্লিতে গবেষণা হচ্ছে। আমাদের রাজ্যের টিচার ট্রেনিং সারা ভারতবর্ষে টিচারদের 42 লক্ষ টিচার আছে, আমাদের রাজ্যে আছে 40,000-এর মতো টিচার, সারা দেশের মধ্যে 1-8 পর্যন্ত টিচার রয়েছে 42 লক্ষ। এদের ট্রেনিং দেবে ত্রিপুরার মডেলকে ফলো করে, NCERT কেন্দ্র সরকারকে বলছে ত্রিপুরার মডেলকে ফলো করার জন্য, কারণ আমাদের এখানে টিচার ট্রেনিং দিয়ে খুব সাকসেস, ওরা স্যাটিসফাইড হয়েছে, সেই জন্য এটাকে ফলো করছে। এটা আমাদের আমাদের রাজ্যের প্রাপ্তি। আমরা চেষ্টা করছি আগামী দিনে শিক্ষক, অভিভাবক, ছাত্র প্লাস সমাজের লোক সবাইকে নিয়ে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার চেষ্টা করছি। সাহা, চেয়ারম্যান স্কুল ম্যানেজিং কমিটি, স্কুলের প্রধান শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা উপস্থিত, আমার মেয়ের দাঁড়ায়
রাখার জন্য। আমি অনিমার মা, আমার খাতা আমার দেখো, ওয়ান টু ওয়ান করতেছেন তো, ওয়ান টু ওয়ান, ওয়ান টু ওয়ান, এবং খারাপ হলে রেজাল্ট দেখেন যে হাফ ইয়ারলি খারাপ হয়েছে, বাড়ি যেয়ে বইকেন না, কবে ও দশে তিন পয়সা স্থূল, ভালো হয়েছে না, তা কিচ্ছু না, তবে আমি শিওর তুই যদি এখন তো ভালো করে পড়াস তো কিন্তু সাত হয়ে যাবো দশে, উৎসাহ দিতেই বগন যেত না, ছেলেমেয়েরা বই কে লাভ নাই, আর আপনার হলেন আসল শিক্ষক, এই বেশিরভাগ মহিলারা আইতেছে, দেখছেন প্রত্যেক স্কুলে মহিলারা আইতেছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান কই, রামনগরের সবচেয়ে বড় স্কুল কোনটা, আমার বাড়ি না, সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান আমার বাড়ি, কারণ তাদের কাছে চার পাঁচ ঘন্টা থাকে, বেশিরভাগ তো আপনার কাছে থাকে মেয়েরা, যেটা মনে রাখতেই, আর সবচেয়ে বড় শিক্ষককে আপনি, আপনি যা শিখাইবেন তার জীবনে ভুলবে না, ঠিক আছে, অনেক বাড়িতে ফার্স্ট জেনারেশন লেখাপড়া করছে, অনেক পুরনো, এখানে তো সরূপরে ফার্স্ট জেনারেশন বেশি, খুব কম, আগে প্রত্যেক বাড়িতে কিছু না কিছু আছে, এবং একটু নিজেরা একটু রাখবেন, লক্ষ্য রাখলে, আর এখন দেখছেন একটা কোশ্চেন সারা রাজ্যের জন্য একটা কোশ্চেন, আগে আসিল না শিশু বিহার ভালো হয়েছে, তো শিশু বিহার যে প্রশ্ন এটাও তো এই প্রশ্ন, উন্নতার স্কুলে যে প্রশ্ন এটাও এই প্রশ্ন, উমানন্দ স্কুলে যে প্রশ্ন এই প্রশ্ন, টিচাররাও ভালো টিচার, আজকে এখানে আছে দীক্ষা, উনি তো আবার শিশু বিহারও যেতে পারে, টিচার সব ভালো, শুধু আপনারা বাচ্চাদের কইবেন তারা যেন আদায় করে নেয়।